ওই দিন একটা পাল লাগামু বড় ভাই আর ছোট ভাই এই যে বাবা দেখেন এই যে বাচ্চা এসে এই যে বাবা বুঝেন নাই এইটার বিষয়টা হচ্ছে বড় ভাই ছোট ভাই গান কিন্তু ভাই ভাই বাড়িতে আসর থেকে নাই মা আসরে কিন্তু ভাই নাই এই যে আমি জানি এই যে এই প্রশ্নের উত্তরটা এই লোকটা জানে এই যে শিখিয়ে দিতেছে আপনারে কিন্তু আমি চিনি বহুত বই পড়ছেন আপনার জীবনে কানে কানে অনেক বছর আমি গান করি না মানে গান করি নেবেনি তার জীবনে তার সাথে আমার সাথে আজকে নিয়ে চার রাত্র কিন্তু বড় ভাই সেই কাজটা যেটা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট আমার বড় ভাই ওই কাজটাই আগে নিতেছে না গো না সাধনো আমার কান নেশেছে তো অপমান তো টের পেয়েছে কতক্ষণ পরে সূত্রপাতা যখন খাওয়া জিনিস শুরু করছে ও যদি হুজুরের সাথে বিয়া দিব কিরা থাকে ওরে মারু আমি লোকে এইটা আমার বংশের সুনাম করবো খুব বুঝেন নাই বাউল গানের অনেক অনেক পালা দেখবেন আপনারা একটা চ্যানেল থেকে প্রচারিত হয় যে চ্যানেলটা হচ্ছে ময়না বিবি সে ময়না বিবি চ্যানেলের পক্ষ থেকে আমার এই কথার উপর ভিত্তি করে আরো 500 টাকা পুরস্কার ভাই এইভাবে দিলেই হইব এবার যে পালা আমাদের মধ্যে মাননীয় গান কমিটি দিলেন এই কথাটি না বললেই নয় এই পালাটা দুই এই দুইজনের পালাই খাজা বাবা বড় পীর দুইজনে ছিলেন মাদারজাত অলি মাদারজাত অলি বলতে গেলে যারা মায়ের গর্ভ থেকেই অলি ছিলেন তাদের বলা হয় মাদারজাত অলি আর খাজা বাবা বড় পীর তারা শুধু মায়ের গর্ভে নয় এই যে ডান পাশে ঘর থেকে দাদাভাই একটু বলছিল চা ঢাইলা দেওয়ার জন্য আমি আর ওইটা বলবো না তো বলবো ডান পাশে ঘর থেকে কথাগুলো কানে চলে আসে একটু আস্তে কথা বলবেন খাজা বাবা এবং বড় পীর যে দুইজনের পালা যে দুইজনের জীবনীর কথা আমরা তুলে ধরবো দুইজনের দুইজনই এই পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার আগে আমি কানন দন বলেন আমার ভাই কাজল দন বলেন আপনারা সবাই মানুষ জন্মের আগে থাকে মায়ের গর্ভে মায়ের গর্ভের আগে থাকে বাবার মস্তকে বাবার মস্তকের আগে থাকে যে প্রথম আসমান আলম হিসা আলম হিসা দ্বিতীয় আসমান আলমে জেসেম তৃতীয় আসমান আলম ইনসান চতুর্থ আসমান হচ্ছে আলমে আরোয়া আরোয়া শব্দের অর্থাৎ রুহু আলম শব্দের অর্থাৎ জগৎ রুহের জগৎ রুহের জগৎ থেকে আসেন বাবার মস্তকে বাবার মস্তক থেকে ভাগ্যক্রমে ডিম্বকোষে মায়ের ডিম্বকোষ থেকে 10 মাস পরে দুনিয়ায় এই দুনিয়াতে এসে অনেকে কামলিয়াত হাসিল করে তারপর হন আউলিয়া আর বড় পীর আব্দুল কাদের জিলানি আমার খাজা বাবা ওই দুইজন রুহে আলমের আর রুহের জগৎ থেকে ছিলেন আউলিয়া তাই তাদের জীবনী সে জীবনে গান করার চেষ্টা করবো তার আগে ছোট্ট একটা দেনা আসি আমার ভাইজান বন্ধনার মধ্যে একটা প্রশ্ন রেখে গেছে আপনাদের মনে আছে না সকলের মনে আছে কি প্রশ্ন রাবণ রাজা লঙ্কার রাবণ এসে বনে থেকে হরণ করে মানে অপহরণ করে নিয়ে গেলেন সীতামাকে তখন লক্ষণ ছিলেন ঘরের বাইরে রামও ছিলেন ঘরের বাইরে দুইজনে এসে দেখলেন যে ঘরের মধ্যে সীতা নাই তাকে হরণ করে নেওয়া হয়েছে সীতাকে খোঁজার জন্য লক্ষণকে রাম পাঠাবেন কিন্তু লক্ষণকে যখন পাঠাবেন রাম লক্ষণ বললেন যে দাদা ভাই আমি বৌদিকে চিনব কি করে তখন রাম বললেন একটা চিহ্ন দিয়ে দিলেন যে এই কাজটা করো এই কাজটা করলেই তুমি তোমার সীতা ভাইকে চিনতে পারবা এবার আমার বড় ভাইয়ের প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে রাম লক্ষণকে বুদ্ধিটা বা চিহ্নটা কি দিয়েছিলেন এবার প্রশ্ন এই জায়গায় না অবশ্যই চেষ্টা করবো আমার দাদা ভাইয়ের কথা পঙ্খানুপঙ্খানুরূপে উত্তর দেওয়ার জন্য তারপর দাদা ভাইয়ের আগে দেনা শেষ করি এরপর আমারও তো কিছু আছে অবশ্যই আজকে যেহেতু এই এলাকার যারা আছেন অনেক মুরব্বিয়ান আছেন যারা জানেন আমার জীবনে গানের শুরুটা হয়েছিল বোধহয় এই চানমস্তান বাবার বীরতারা বাজার থেকেই যেখান থেকে জীবনের গানের শুরু সেই এলাকার মধ্যে
আর আজকে যেহেতু পাইছি বাংলাদেশের সবচেয়ে বড় মধুর চাক, মধুর চাক যেহেতু পাইছি আমি শুধু খোঁচা দিব, আপনারা বৈশা মধু খাবেন। মধুর চাকে যারা জানেন মুরব্বী, যে মধুর চাকে খোঁচা দিতে হলে কিন্তু আগে ধুমা দিতে হয়। তো প্রেমের ধুমাটা আগে দেই, প্রেমের ধুমাটা দিয়ে তারপর খোঁচা দিব জায়গায় মতো। ওই প্রেমের খোঁচাটা দেওয়ার মতো সুবিধাটুকু নিরবতা থেকে আপনারা একটু করে দিবেন। খাজাজি তুমি মেহেরবান, আশে কানের জন্য খাজায় খাজায় জায়েজ করলেন গান, এখন আপনারা যেভাবে বসে আছেন আমরা গান করতেছি এটা হচ্ছে আম মজলিশ, একেবারে সচরাচর সবার সামনে। আমরা যে বাউল গানটা আধ্যাত্মিক গানটা করি, এই আধ্যাত্মিক গানটা একটা সময় সবার সামনে আম মজলিশে করার মতো জায়েজ ছিলেন না, এই আম মজলিশে জায়েজ করলেন একমাত্র আমার খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আশিকানদের জন্য। আমার গানের কথাগুলো একটু লক্ষ্য করলেই আপনারা পাবেন। তুমি মেহেরবান আশিকানের জন্য খাজায় জায়েজ করলেন গান খাজা, তুমি মেহেরবান আশিকানের জন্য বাবায় জায়েজ করলেন গান, তুমি মেহেরবান অন্তর্গত বাগদাদ নগরী, সেইখানেতে গেলেন খাজা মঈনুদ্দিন সঞ্জরি, ইরাকের ওই অন্তর্গত বাগদাদ নগরী, সেইখানেতে গেলেন খাজা মঈনুদ্দিন সঞ্জরি, বড় পীরের দরবারেতে গেলেন খাজা সাক্ষাতে, বড় পীরের দরবারেতে গেলেন খাজা সাক্ষাতে, বড় পীর বসাইলেন তারে করিয়া যতন খাজা, তুমি মেহেরবান এবার তিন দিন গত হইল বড় পীরের দরবারে, খাজা বাবা কথা কয় না দেখেন পীরে নজরে, তিন দিন গত হইয়া গেল বড় পীরের দরবারে, খাজা বাবা কথা কয় না দেখে বড় পীর নজরে, খাজা বাবা কথা কয় না খাজা বাবা খানা খায় না, খাজা বাবায় কথা কয় না খাজা বাবায় খানা খায় না, দেখিতে আন মনা পাগলের মতন খাজা, তুমি মেহেরবান এইবার এই দেখিয়া বলেছেন তখন বড় পীরাউলিয়া, কি জন্যেতে এই অবস্থা কওনা খাজা খুলিয়া, এই দেখিয়া বলেছেন আমার বড় পীরাউলিয়া, কি জন্যেতে এই অবস্থা কও মঈনুদ্দিন খুলিয়া, খাজায় বলে পীরের ধারে বলবো ব্যথা কেমন করে, খাজায় বলে পীরের ধারে বলবো ব্যথা কেমন করে, খাজায় বলে পীরের ধারে বলবো ব্যথা কেমন করে, তিন দিন হইল করতে পারতেছি না গান খাজা, তুমি মেহেরবান আছে কানের জন্য বাবায় যাহে বলে গান খাজা, তুমি মেহেরবান আছে কানের জন্য খাজা যাহে বলে গান খাজা, তুমি মেহেরবান আছে কানের জন্য খাজা যাহে বলে গান। এইবার কথা শুনে বলছেন তখন
বড় পিরাউলিয়া গান গে শোনাও খাজা মইনুদ্দিন চিশতিয়া এই দেখিয়া এই শুনিয়া বলছেন তখন বড় পিরাউলিয়া গান গে শোনাও মোরে মইনুদ্দিন চিশতিয়া গান দাও শুরু করে শুনবো আমি পরাণ ভরে গান দাও শুরু করে শুনবো আমি পরাণ ভরে গাও খাজা পরাণ ভরে শুনবো আমি পরাণ ভরে শুনবো আজকে পরাণ ভরে কেমন তোমার গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান এইবার আদেশ পাইয়া খাজা বাবা শুরু করলো প্রেমের গান গানের সুরে প্রলয় হইয়া যাইতে চাই জমিন আসমান আদেশ পাইয়া খাজা বাবায় শুরু করে প্রেমের গান গানের সুরে প্রলয় হইয়া যাইতে চাই জমিন আসমান পীরের হাতে ছিল লাঠি ঠেকা দেয় জমিনের মাটি পীরের হাতে ছিল লাঠি ঠেকা দেয় জমিনের মাটি পীরের হাতে ছিল লাঠি ঠেকা দেয় জমিনের মাটি আরেক হাতে উঁচু করে ধরিল আসমান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান ও বড় পীরের অঙ্গ হইতে ধরিতে লাগলো ঘাম ডাক দিয়া কয় বড় পীরে ওহে মাওলা সুবহান বড় পীরের অঙ্গ হইতে ধরিতে লাগলো ঘাম ডাক দিয়া কয় বড় পীরে ওহে মাওলা সুবহান থামাইয়া দাও খাগান হইলাম বড় পেরেশান থামাইয়া দাও খাজারি গান হইলাম বড় পেরেশান রাখিতে পারি না তোমার জমিন আর আসমান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান ও এইবার আল্লাহর কুদরতে খাজার গান গেল থামিয়া ডাক দিয়া কয় বড় পীরে শোনো খাজা আউলিয়া আল্লাহর কুদরতে খাজার গান গেল থামিয়া ডাক দিয়া কয় বড় পীরে শুন ওরে মইনুদ্দিন চিশতিয়া তোমার মতো এসকো ভাবে যেই জনা গান করিবে আজা তোমার মতো এসকো ভাবে যেই জনা গান করিবে তাহার জন্যই গাওয়া যায় ভবে করিলাম তোমার মতো এসকো ভাবে যেই জনা গান করিবে তাহার জন্য গাওয়া যায় ভবে করিলাম খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান তাই গান বাজনা এসকের গেজা জিকির হালকায় রুহ তাজা আসে কানের প্রাণের খোরাক যোগাইলেন দয়াল খাজা গান বাজনা ইশকের গেজা জিকির হালকায় রুহ তাজা আসে কানের প্রাণের খোরাক যোগাইলেন দয়াল খাজা খাজার মতো ইশকো ভাবে যেই জনা গান করিবে খাজার মতো ইশকো ভাবে যেই জনা গান করিবে খাজার মতো ইশকো ভাবে যেই জনা গান করিবে তাহার জন্যই গাওয়া যায় কয় মাখন দেওয়ান আরো পীরের মতো এসকো ভাবে যেই জনা গান শুনিবে পীরের মতো এসকো ভাবে যেই জনা গান শুনিবে তাহার জন্যই শোনা যায় কয় মাখন দেওয়ান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছো কেন ছোট খাজা চাহে চলে গান খাজা তুমি মেহেরবান আছে কানের জন্য বাবাই জায়েজ করলেন গান খাজা তুমি মেহেরবান আছে কানের জন্য বাবাই বাবাই জায়েজ করলেন গান বড় ভাইয়ের কথার ছোট্ট করে উত্তর দিতে চাই ভুলি নাই কথাই আমার মনে পড়ে
আমার যেইভাবেতে দাদা ভাই পরীক্ষামূলক জিজ্ঞাসা করে দাদা ভাইয়ের কথার উত্তর দিব এই না রাজা সরে আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতা আসরের ভিতরে এইভাবেতে সবাই মিলে থাকিলে নীরব ওরে আমাদেরও মনের কথা আজকে বলা হবে সব আর যদি গানের মধ্যে চলাফেরা করে কথাবার্তা বলে কেহ করেন গণ্ডগোল তবে আমাদের কবিত্বের মাঝে হইতে পারে ভুল যেইভাবে তে বড় ভাই ভাবের প্রশ্ন করে গেল ভাবের প্রশ্ন কইরা একটা আমারে ভাবের খোঁচা দিল যেইভাবে তে আসরেতে ভাবের প্রশ্ন করে যেইভাবে তে আসরেতে ভাবের খোঁচা মারে ওমর আল্লাহর খোঁচা মারলো রে আজকের আসরে খোঁচা লাগিল রে বুকের ভিতরে আমার অন্তরে আগুন জ্বলিল রে আগুন জ্বলে রে নিভাই কেমন করে প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালাই অন্তরে ওমর আল্লাহ রে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে ওরে বড় ভাই যেইভাবে তে জিজ্ঞেসিয়া যায় দুই এক কথায় উত্তর দিব এই না রাত সভায় আস্তে সবার প্রথমত একটা জিনিস আপনাদের আগে জেনে রাখা দরকার যেখানে এই প্রশ্নটার বা এই ঘটনাটার যে মূল ভাবাংশ ভাবাংশটা হচ্ছে এইখানে সীতা লক্ষণের সম্পর্কে হন ভাবি আমরা বাংলায় যেভাবে ভাবি বলি বা যদি সনাতন শাস্ত্রে বলি বৌদি নিজের বড় ভাইয়ের স্ত্রী আচ্ছা বাবাজি দুনিয়ার মধ্যে এমন কোনো দেবর আছে যিনি নিজের ভাবিকে চিনে না আছে কি আমাদের বর্তমান সমাজে দেবরা তো ভাবির সাথে অনেক রকম ঠাট্টা মস্করিও করে কিন্তু সীতাকে লক্ষণ চিনলেন না কেন চিনলেন না মনের মধ্যে একটা প্রশ্ন জাগে না অবশ্যই সীতাকে লক্ষণ এই জন্য চিনতেন না লক্ষণ তার বড় ভাই রামকে এত ভক্তি শ্রদ্ধা করতেন এবং বড় ভাইয়ের ভাই মানে বড় ভাইয়ের স্ত্রীকে তিনি এতটা ভক্তি শ্রদ্ধা করতেন তিনি জীবনেও কোনোদিন সীতার চেহারার দিকে মুখমণ্ডলের দিকে কখনো তাকিয়ে দেখতেন না বড় ভাইকে এতটা শ্রদ্ধা করতেন যে শ্রদ্ধা ভরে সবসময় বড় ভাই এবং সীতা ভাবির পায়ের দিকে চরণের দিকে সবসময় লক্ষণ লক্ষ্য করতেন তাই লক্ষণ সীতা ভাবি সীতাকে রেখে গেলেন রাম লক্ষণের কাছে যখন তুমি তোমার ভাবিকে রাখো আমি বনের থেকে আসি আর এমন সময় ওই লক্ষণ আবার বাড়ির চারিপাশে একটা রেখা টানলেন একটা দাগ দিলেন যে রেখাটাকে বলা হয় লক্ষণ রেখা ভাবিকে বলে গেলেন বৌদি তুমি যত জায়গায় যাও ওই রেখা পার করে লক্ষণ রেখা পার করে কিন্তু বাইরে আইসো না কিন্তু রাবণ রাজা একটা ভিকারির রূপ ধরে যখন ভিক্ষা চাইলেন ভিক্ষা দেওয়ার জন্য সীতা ওই রেখা খেয়াল করলেন না লক্ষণের লক্ষণ রেখা খেয়াল না করে রেখার বাইরে গেলেন আর এমন সময় রাবণ তার শক্তি দিয়ে সীতাকে হরণ করে নিয়ে গেলেন এবার সীতাকে বাঁচানোর জন্য রাম যখন বললেন যে লক্ষণ তুমি তোমার ভাবিকে আনতে পারবা লক্ষণ বললেন দাদা ভাই আমি যদি একবার ভাবির ঠিকানা জানি ভাবি বৌদি কোথায় আছে আমি বৌদিকে নিয়ে আসতে পারবো কিন্তু ঠিকানা তো আমি জানি না তখন রাম বললেন তুমি তোমার বৌদির একটা ঠিকানা তুমি একটা ভাবে তুমি জানতে পারবা তুমি একটা জিনিস দেখলে চিনবা সেটা হচ্ছে সবসময় তুমি যেই দিকে তাকাও তুমি সীতার কাছে গিয়ে তার শরীরের অন্য কোনো জায়গায় নয় তার পায়ের দিকে চরণের দিকে তুমি লক্ষ্য করবা চরণের দিকে লক্ষ্য করলে তুমি তোমার ভাবির চরণ আগেও দেখেছো আর যেই চরণ একবার দেখেছো সেই চরণ দেখলে তুমি আবার চিনতে পারবা এই জন্য সীতাকে আনতে গেলে তুমি দেহের সব জায়গায় দেখার আগে সবার প্রথম তুমি লক্ষ্য করবা তার চরণের পায়ের দিকে তাই চরণ দেখে লক্ষণ সীতাকে সেদিন চিনেছিল আস্তে আস্তে এই ঘটনার এখানেই শেষ হলো বড় ভাইয়ের দেনা শেষ করে এবার সামনে বেড়ে যায় গান কমিটির পক্ষ হইতে একটাই আদেশ পাই গান কমিটির পক্ষ থেকে আদেশ হচ্ছে একটা প্রশ্ন করতে হবে দুইটা নয় প্রশ্ন একটা না একটা প্রশ্ন আচ্ছা ঠিক আছে অবশ্যই একটা করবো কিন্তু প্রশ্ন একটা করবো আমার ভাই যেমনি আমার প্রশ্ন আলাদাভাবে পালার আগে করছে আমি বড় ভাইয়ের পালা থেকে কথা থেকে গানের থেকে দু একটা কথা জিজ্ঞেস করতে পারি না অবশ্যই সবচেয়ে ভালো লাগছে ভাইয়ের একটা গান কি গান ভিকারি দরজায় খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে ক্ষুধাই ভিকারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে
আস্তে হাদিস বুখারী বুখারী হাদিসের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের সাহাবাদের একদিন বলতে লাগলেন তোমরা কি জানো দুইটা কর্ম আল্লাহ আল্লাহর নবী দুইজনের একজনেও পছন্দ করেন না দুইটা কর্ম আল্লাহ আল্লাহর নবী দুইজনের একজনও পছন্দ করে না কিন্তু এই দুইটা কর্ম ইসলামের মধ্যে আছে ইসলাম ধর্মের মধ্যে আছে প্রয়োজন ক্ষেত্রে করা যায় কিন্তু এটা দুইটার একটাও আল্লাহ এবং আল্লাহর নবী পছন্দ করে না দুইটা কর্ম কি এক নম্বর কর্ম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক তালাক আল্লাহ আল্লাহর নবী পছন্দ করেন না দুই ভিক্ষাবৃত্তি আল্লাহ এবং আল্লাহর নবী দুইজনের একজনও পছন্দ করেন না আপনারা বোধহয় অনেকে জানেন একটা ঘটনা আছে ক্লাস ফোরে বোধহয় ক্লাস ফোরের বাচ্চাদের ধর্ম শিক্ষার মধ্যে এই ঘটনাটা আসে দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরজায় গিয়ে একদিন এক ভিক্ষুক গিয়ে ডাকতে বলে ইয়া মুহাম্মদ আমার কিছু ভিক্ষা দেন নবী ঘর থেকে বের হইছে কি ভাই বলে আমার কিছু ভিক্ষা দেন নবী ডাকতে বলেন যে ভিক্ষাবৃত্তি তো ইসলামের মধ্যে জায়েজ না তো তুমি ভিক্ষা করবে কেন তোমার গায়ে তো শক্তি আছে আমার ঘরের মধ্যে টাকা পয়সা তো কিছু নাই তোমার ঘরে কিছুই নাই ওই ব্যক্তি ডাকতে বলে আছে আমার ঘরের মধ্যে আছে একটা কম্বল নবীকে যাও তুমি কম্বলটা নিয়ে আসো ওই লোক নবীর কাছে কম্বলটা নিয়ে আসছে নবী ডাকতে বলে কম্বলটা বাজারে বিক্রি করো বাজারে কম্বলটা বিক্রি করে নিজে খাওয়ার জন্য কয়েকটা একটু কিছু খাবার কিনবা আর বাদ বাকি যে টাকাটা থাকবে এই টাকা দিয়ে একটা কুড়াল কিনবা এই কুড়াল কিনে আগামীকালকে সকালবেলা চলে যাবে তুমি জঙ্গলে ওই কুড়াল দিয়ে গাছ কাটবা গাছ কেটে গাছকে ফাড়বা ফাইরা লাকড়ি বানাবা লাকড়ি বানায় শুকাইবা শুকাইটা বাজারে বিক্রি করবা এটাতেই তোমার জীবন চলে যাবে নবী তারে ভিক্ষা দিলেনও না আর ভিক্ষা বিক্রি করতেও নিষেধ করে দিলেন বলেন যে তুমি আর ভিক্ষা কইরো না এখন আমার দাদা ভাইয়ের গানের মধ্যে আমি পাইলাম ভাই ভিকারি দরজায় খাড়া হ্যাঁ ভিক্ষা দিয়ে বিদায় কর আমাদের দুই ভাইয়ের মধ্যে ইতিহাস কেন এখন ভাইয়ের কথার মধ্যে আসলাম ভাই শাস্তেছেন যেখানে নবী আল্লাহ বলেন যে ভিক্ষা ঠিক না ইসলামে জায়েজ আছে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ কিন্তু বড় ভাই সেই কাজটা যেটা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট আমার বড় ভাই ওই কাজটাই আগে নিতেছে এইটার মধ্যে বিষয়টা কেমন যেন হয়ে গেল এই পেঁচটা ভাই একটু আমাদের দয়া করে একটু পেঁচটা ভেঙে দিবেন যে আপনি ভিক্ষুক হইতে চান কেন হ্যাঁ ভিক্ষা করা যায় এমন ভিক্ষা নবীর কাছে বাবা কথা বলি খারাপ নাকি বিরক্ত নাকি এবার নবীর কাছে একদিন ভিক্ষু গেছে নবী ভিক্ষা দেন নবী কয় ভাইরে আমি ভিক্ষা দিব তোমার কাছে আমার কাছে ভিক্ষা না আছে তুমি এক কাজ করো আমার এক সাহাবা আছে ওইখানে যাও ও হচ্ছে মক্কার মধ্যে শ্রেষ্ঠতম একজন ধনী নাম হচ্ছে তার ওসমান গনি ওসমানের কাছে গিয়ে বলবা ভিক্ষার কথা বইল না ওসমান দিবে না গিয়ে বলবা আমাকে মুহাম্মদের নামে কিছু সাহায্য করেন ওই ভিক্ষুক হাঁটতে হাঁটতে গেছে ওসমানের বাড়ির দরজায় আর ওসমানের বাড়ির দরজায় গিয়ে দেখে বিরাট বড় উঠান চৈত্র মাসের রৌদ্র উঠানের মাঝখান দিয়া বাড়ির যে দাস চাকর বাকর বস্তা পিঠের মধ্যে মালের বস্তা পিঠের মধ্যে করে নিয়ে গুদাম ভর্তি করে ওই বস্তা পিঠের মধ্যে নিয়ে গেলে দু একটা চাল চালের দানা গমের দানা শস্যের দানা যদি মাটিতে পড়ে যায় ওসমান আবার চাকরের পিছনে যায় আর দু একটা দানা তুলে আর ডাক ডাক দিয়ে গালাগালি করে এই বেটা চাকর এই দাস তোর না বলছি মাল সামান ঠিক মতো নিবি এই যে গুদাম ভর্তি করতে গেলে বস্তা থেকে দু একটা মাল পড়ে যায় এইভাবে মাল পড়তে পড়তে লস হইতে হইতে আমি তো একদিন গরিব হয়ে যাবো ভিক্ষুক দূর থেকে মনে মনে ভাই একটু আসতে ভাই আচ্ছা যাক হ্যাঁ সামনে যারা দাঁড়িয়ে আছেন সামনে যারা দাঁড়ানো একটু পিছনে চাপবেন দূর থেকে মুরব্বীরা বসে বসে দেখতে পারে না ওই ভিক্ষুক চলে গেলেন ওসমানের বাড়ি গিয়ে দাসকে কালাগালি করে দু একটা মাল বস্তার থেকে পড়ে যাওয়ার জন্য গিয়ার ওসমানের কাছে বলতে পারলেন না যে আমার সাহায্য করেন কারণ দূর থেকে দেখে দু একটা গুদাম ভরা মাল বস্তা ভরা মাল এই বস্তা থেকে দু একটা দানা যদি পড়ে যায় এটাতে কি আর মানুষ গরিব হবে এক কত বড় কিপটা নবী বইলা দিলেন মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী আমার তো মনে হয় শ্রেষ্ঠ একটা কিপটা ও বোধহয় আমার সাহায্য করবে না চলে গেছে নবীর কাছে নবী কার কাছে পাঠাইলেন দাসকে গালাগালি করে দু একটা মাল বস্তা থেকে পড়ে গেলে ও কি আমার সাহায্য করবে নবী বললেন ভাই তোমার ওইটা জানা লাভ নাই তুমি তার কাছে গিয়ে একবার আমার নামটা বলো ভিক্ষুক আবার ঘুরান নবীর বাড়ি থেকে চলে গেছে ওসমানের দরজায় গিয়া দেখে এবার ওসমান চাকর বাকরকে বাদ দিয়া বাড়ির যে চাকরানি
একটা চাবুক হাতে নিয়ে চাকরানিকে কুদে যায় মারতে। এই আমি না বলছি আমার বাড়ির কাপড় চুপড় আস্তে আস্তে ধুবি, বাসন পেলা আস্তে আস্তে মাজবি, বাসন পেলা জোরে জোরে মাজলে জোরে ঘষা দিলে ক্ষয় হয়ে যায় না, এটা ক্ষয় হয়ে গেলে আবার কিনতে হইব, হাঁড়ি পাতিল কিনতে কিনতে এটা আমি গরিব হয়ে যাবো। তাই তো ওই ভিক্ষুক মনে মনে কয়, আগে মনে করছিলাম যে কিপটা, এবার মনে নাই, এবার বিশ্বাস হয়ে গেছে ও আসলেও কিপটা। ও আমাকে ভিক্ষা দিবে না। চলে গেছেন আবার নবীর কাছে। নবী কার কাছে সাহায্যের জন্য পাঠাইলেন? ওই ব্যক্তি সাহায্য করবে তো দূরের কথা, সে ব্যক্তি চাকরানিকে ভালো করে কাপড় চোপড় ধুইলে গালাগালি করে। নবীকে, ভাই ও কি করে তোমার জেনে লাভ নাই, তুমি একবার গিয়ে আমার নামটা শুধু তার কাছে বলো। আবার ভিক্ষুক গেছে, ওসমান একটু লক্ষ্য করে দেখে লোকটা বারবার বাড়ির দরজায় আসে আর যায়, আসে আর যায়। একটা চাকর ডাক দিয়ে গিয়ে লোকটা ধরে নিয়ে আয়। ওই ভিক্ষুক ফুচকি মেরে দেখে ওসমান কি করে, আর পিছন দিকে গিয়ে চাকর থাপাতে ধরছে। চাকর থাপাতে ধরো তো এমনিই ভয় পেয়ে গেছে। চাকরটা ইনা নিয়ে আসছে ওসমানের কাছে, আর ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে চলে আসছে ওসমানের কাছে। ওসমান বলে, কিরে ভাই বারবার আমার বাড়ির সামনে আসার যাও, সামনে আসার যাও, বিষয়টা কি? আর ওই লোক ভয়ে ভীত ভীতভাবে ভীতস্মিত হয়ে ডাক দিয়ে বলে, মোহাম্মদ আমাকে পাঠিয়েছেন, ওসমান আপনি নাকি ধনী, তাই মোহাম্মদ আপনাকে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমাকে মোহাম্মদের নামে কিছু সাহায্য করেন। কথাটা শুইনা ওসমান স্তব্ধ হয়ে গেছে। কে পাঠাইছে? কয়, মোহাম্মদ পাঠিয়েছে। কে পাঠাইছে? বলে, মোহাম্মদ পাঠাইছে। বলে, কে পাঠাইছে? বলে, মোহাম্মদ পাঠাইছে। আবার বলে, কে পাঠাইছে? কয়, দিলে দেন, না দিলে না কইরা দেন। বারবার আপনি বলেন কে পাঠাইছে, আমি বলি মোহাম্মদ পাঠাইছে, শুনেন না? শুই না, চুপ করে থাকেন, ঠাট্টা করেন আমার সাথে। ওসমান ডাক দিয়ে বলে, কয়বার নামটা বলছো? বলে, তিনবার নামটা বলছি। ওসমান ডান দিকে তাকিয়ে দেখে ওসমানের বাড়ির যে চাকর উটের দড়ি ধরে টানতে টানতে চলে যায়। ওই চাকরকে ডাক দিয়ে বলে, চাকর দাস ওই একটা উটের দড়ি ধরে টানো, উটের মধ্যে কতটুকু মাল? চাকর ডাক দিয়ে বলে, হুজুর একটা উটের মধ্যে এত মাল আছে, একটা মানুষ যদি বৈশা বৈশা খায় চার পাঁচ বছর খাইতে পারবে। ওসমান বলে, ও তিনবার মোহাম্মদের নাম বলছে, ওখান থেকে মাল বোঝাই তিনটা উট তাকে দিয়ে দে। চাকর মনে মনে চিন্তা করে, বস্তার থেকে দু একটা দানা পড়লে ওইটাই সারে না, মাল বোঝাই তিনটা আমার আজকে মাইরি দিবে রে। এর হাত ছাড়িয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে নবীর কাছে। নবী, ইয়া মোহাম্মদ কার কাছে পাঠাইলেন? গা বারবার বলি কে পাঠাইছে, আমি বলি মোহাম্মদ পাঠাইছে, আবার বলে কে পাঠাইছে, আমি বলি মোহাম্মদ পাঠাইছে, এবার এইভাবে আমার সাথে মস্কারি করে। নবী একটু ভাবতে লাগলেন যে ওসমান তো মস্কারি লোক নয়, আর ভাবতে না ভাবতে দেখে কোনো চাকর নয়, ওসমান নিজেই তিনটা উটের দড়ি ধরে টানতে টানতে চলে আসছে। নবীর কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর নবী ডাক দিয়ে বলে, ভাই ওসমান, ও তোমাকে আমার নাম বলে নাই? বলে, হ্যাঁ নবী বলছে। বলে, তাহলে তুমি আবার জিজ্ঞেস করছো কেন? ডাক দিয়ে ওসমান বলে, নবী কবে থেকে মুসলমান হইছি, কবে থেকে প্রত্যেক দিন শয়ে শয়ে বার হাজার হাজার বার এই নিজের মুখ দিয়ে নিজে আপনার নাম নেই, কিন্তু নিজের মুখ দিয়ে যে মোহাম্মদ নামটা বলি, নিজের মুখের নামটাই নিজের কানে তেমন মধু লাগে না। আর নবী, আল্লাহ যেন ওর মুখের মধ্যে কি মধু ভরে দিছে আমি জানি না, ও যখন মোহাম্মদ নাম বলে ওই ওর মুখের শব্দটা আমার কানের মধ্যে এত মধুর লাগে, আমার কলিজার মধ্যে চিরিক মারে, আমার ওর মুখের নাম শুনলে মনে হয় মোহাম্মদের চাইতে আপন দুনিয়াতে আমার কেউ নাই। তাই নবী ও তিনবার বলছে, তিনটা উট দিছি, যদি একশোবার বলতো একশোটা দিতাম, ও যদি জীবন ভরে আপনার নাম শোনায় আমি আমার জীবনের যত মাল সামান সব তাকে দিয়ে দিব। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল সেখানে লিখেছেন, মুহাম্মদ নাম যতই গতি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানে ভাই আগে, মুহাম্মদ নাম যতই জপি কে জানে ভাগে, মুহাম্মদ নাম যতই জপি। তাই আমার নবীর নামে সাহায্য করেছিলেন, ভিক্ষা কিন্তু দেন নাই। এবার ভিক্ষার কথা এই পর্যন্ত ভাইয়ের কাছে একটু, ভিক্ষার বিষয়টা যেখানে ইসলাম ধর্ম বলেন না আপনি কেন ভিক্ষুক হতে চাইলেন, এটা রয়ে গেল একটা কথা। আর গানের থেকে পালা থেকে ছোট্ট করে একটা প্রশ্ন, আল্লাহ তার কোরআনের মধ্যে বললেন মানুষ, কোরআনের মধ্যে আল্লাহ হুকুম করলেন মানুষ, তোমরা মানুষ হয়ে ওই কর্মটা করিও না, যদি মানুষ হয়ে ওই কর্মটা করো তাহলে তোমাদের জন্য রাখলাম ওই দুযোগ, নির্ধারিত করা দুযোগ, কর্মটা করলে নির্ধারিত দুযোগ। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানি, যিনি পিরানি পীর দাস্তগীর, দুনিয়ার মধ্যে তিনি জন্ম নেওয়ার আগে
যেই কর্মটা আল্লাহ বললেন তুমি কইরো না, মানুষ কইরো না, বড় পীর মায়ের গর্ভ থেকেই আল্লাহ নিষেধ থাকা সত্ত্বেও ওই কর্মটাই করলে। আর ভাইয়ের কাছে একটু জানার বিষয় আপনি বলবেন, কোন কর্মের কথা আল্লাহ কোরআনে না করলেন কিন্তু বড় পীর জন্মের আগে কর্মটা করলেন, কর্মটা কেন করলেন, কর্মের ফয়সালাটা বা ফলাফলটা কি হবে? গান খাইতেই গাইতে হইব, তাইলে গানের জবাব দিয়া জবাব, মিউজিকে উনিও গান করছে আমিও গান করছি নাকি? তো যাই হোক, হয়তো সেরকম হয় নাই, তবুও আমার জাকির ভাই অনেকগুলি টাকা, প্রায় 1000 টাকার উপরে হবে, আমার হান্নান ভাই পুরস্কৃত করেছেন, আরেক দাদা ভাই রুবেল বাবুরচি সেই ঢাকা থেকে গান শোনার জন্য চলে আসছে, সোহেল খান ভাই তিনি অনেকগুলি টাকা দিয়েছেন, এবং আমার লিটন ভাই আমাদের এই কল্লিগায়ের যেখানে গান হয় সেখানেই ছুটে যায় আমার সাথে, আমাদের শিল্পীদের সাথে সবার সাথেই তার ভালো সম্পর্ক, উনি আরও 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করেছে দুটি, একটি হলো ভিক্ষা আর একটি হলো বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, তার সম্বন্ধে কর্তৃপক্ষ আজকে পালা দিয়েছেন, হযরত বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির পালা গান এবং আতেরাসুল হিন্দের সুলতান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার জীবন কথা থেকে আলোচনা করতে হবে। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক, আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলে নিজ গুণী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট্ট করে একটি গান ডাকে, তারপর যেটুক না বললেই চলে না, আমি সেটুক বলবো, অল্প কথায় জবাব দেওয়ার চেষ্টা করবো, কারণ কর্তৃপক্ষ আগেই বলে দিছে যে আপনারা কথা যত কম বলতে পারেন, আর যেহেতু আমাদের পাপু ভাই লিটন ভাই অনেক মেহমানরা আছে, সে ঢাকা থেকে অনেক লোকজন আসছে, আমাকে এত বগর বগর করার দরকার কি, কথা যত কম বলা যায়, ঠিক আছে, অল্প কথার মাধ্যমে শেষ করবো। তুমি তো সর্দারে আউলিয়া, তুমি তো সর্দারে আউলিয়া বড় পীর, তুমি যে সর্দারে আউলিয়া, অলিদের মরণ নাই বলেছে দিনের নবী, আর বলেছে সাই গো কথায়, আর বলেছে মতলিদের মরণ নাই, চান মস্তানের মরণ নাই, কদম চান্দের মরণ নাই, শাহালি বাবার মরণ নাই, খাজা বাবার মরণ নাই, বড় পীরের মরণ নাই, আমার বকশিসার মরণ নাই, শাহালি বাবার মরণ নাই, আমার ভান্ডারির মরণ নাই, বলেছে দিনের নবী, আর বলেছে সাইগো, আর বলেছে সর্দারি আউলিয়া, তুমি তো সর্দারি আউলিয়া বড় পীর, তুমি তো সর্দারি তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি, গো জিলানের জিলানি, আগুন হয় পানি, তাই তো তোমার নাম হইল জিলানের জিলানি, গো জিলানের জিলানি, তোমার ভক্ত যিনি সানি, তোমার ভক্ত যিনি সানি, নীলা তরাইয়া বড় পীর, তুমি তো সর্দারি আউলিয়া, তুমি তো সর্দারি আউলিয়া বড় পীর, তুমি তো সর্দারি আউলিয়া, তুমি তো
নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারুফতের খুবই গো মারুফতের খুবই গো মারুফতের খুবই গো মারুফতের খুবই গো মারুফতের নবীর পরে হইলে নবী তুমি হইতা নবী বেলায়েতের বাদশা তুমি মারুফতের খুবই গো মারুফতের খুবই গো তুমি তো সর্দারি আউলিয়া সর্দারি আউলিয়া পরপী তুমি তো সর্দারি আউলিয়া তুমি তো সর্দারি আউলিয়া পরপী তুমি তো সর্দারি আউলিয়া আমার চান মস্তানের প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর ভুলিতে পারে কভু তারে কি আর ভুলিতে পারে দুই নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর পাশরিতে পারে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় যার মুখ দেখিলে দুঃখ থাকে না রে মানুষের রোগ শোক থাকে না গায় যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় আমরা এমন একজন বড় পীরে পাইলে সংসারে এমন একজন দয়াল খাজা পাইলে সংসারে শাহজালাল শাহ পরা পাইলে সংসারে এমন একজন শাহালি বাবা পাইলে সংসারে এমন একজন চান মস্তান পাইলে সংসারে এমন একজন কদম চা পাইলে সংসারে এমন একজন ভান্ডারী রে পাইলে সংসারে এমন একজন গণিশা বাবা পাইলে সংসারে আরে রাহে তালিশা কান্দু সারে পাইলে সংসারে ওরে রবিউল শাহ হোসেন সারে পাইলে সংসারে এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে মনে আটকশিয়ার চন্দ্রপুরী পাইলে সংসারে এমন একজন সুলেমান ল্যাংকা পাইলে সংসারে মনে এমন একজন শরফুদ্দিন চিশতি পাইলে সংসারে আরে এমন একজন আলেপ চান্দর পাইলে সংসারে মনে এমন একজন পাগল বাবা পাইলে সংসারে মনে এমন একজন ভাবা পাগলা পাইলে সংসারে মনে এমন একজন আল্লাহ বাজা পাইলে সংসারে এমন একজন শরফুদ্দিন চিশতি পাইলে সংসারে মনে এমন একজন মালিক চান্দ পাইলে সংসারে আরে মনে এমন একজন খালেক চান পাইলে সংসারে এমন একজন মাতাল রাজ পাইলে সংসারে এমন একজন মামধুমালা পাইলে সংসারে ওরে মনের মানুষ ভাবের মানুষ প্রেমের মানুষ পাইলে সংসারে তোমার জীবন যৌবন সপিয়া দাও জীবন আর যৌবন জীবন যৌবন সপিয়া দাও চরণের উপরে নয়নে লাগে বসে বসে
করবেন আল্লাহ আল্লাহ ওই করবেন আল্লাহ আল্লাহ রে করবেন আল্লাহ ওই সবাই করবেন আল্লাহ আল্লাহ রে করবেন আল্লাহ আল্লাহ আমার কাছে প্রশ্ন করে আরে আমার কাছে প্রশ্ন করে কারণ ভাই আমার কাছে প্রশ্ন করে ভাই আমার কাছে প্রশ্ন করে জবাব দিব রাজা শরে তুমি আমার কাছে প্রশ্ন করে জবাব দিব রাজা শরে তুমি আমার কাছে প্রশ্ন করে গান করেছিলাম সকলে শুনেছেন আমার এই কথাটি সবার মাঝে আপনারা বুঝে নেন ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক কোথায় আছে লও আমার খবর বলে ইসলাম ধর্মে ভিক্ষা করা আল্লাহ রাসূল নিষেধ করে গেল তারপরও ধর্মে এই কর্মটা অনেকেই করিল তিনি জিজ্ঞেস করে আমার ধারে ওরে কাজল ভাই যাহাই আল্লাহ রাসূলের নিষেধ একটু বলেন আমার ঠাই এই ভিক্ষা সেই ভিক্ষা না আপনার এদিক কইয়া সবার মাঝে কথাগুলি একটু শুনবেন বইয়া বইয়া এই ভিক্ষা সেই ভিক্ষা না মালিকের কাছে চাই আমার ঘরের একজন মালিক আছে আমি বলি আপনার ঠাই সে যদি আসে ভিক্ষা যদি নাও দেয় তবু তারে দেখে এই তাপিতঙ্গ যাবে শীতল হইয়া তাই তো তারে ডাকি আমি বাবা চান মস্তান কইয়া ফকির লালন শাহি গানের মাঝে বলে কিন্তু গেছে একটুখানি ওই কথাটা বলি সবার কাছে বাড়ির পাশে আর শ্রীনগর এক ঘর পড়ছি বসত করেনি এক ঘর পড়ছি বসত করি আমি আমি একদিন না দেখিলাম তারে গ্রাম বে অঘাদ পানি নাই খে আতার নাই তরুণী এ পারে যাইব মনে বাঞ্ছা করি যাইব মনে বাঞ্ছা করি আমি কেমনে সে ঠাই যাই রে এই আমি কেমনে সে ঠাই যাই রে আমি একদিন না দেখিলাম তারে কি বলবো সেই পরশির কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে সে যে ক্ষণে থাকে শূন্যের উপর আবার অনেক ভাসে নিরে সাই আমার ক্ষণে এক ভাসে নিরে আমি একদিন না পড়শি যদি আমায় ছুত আমার জমজাত না সকল যেত দূরে ওরে সে আর লালন এক ঘরে রই তবু লক্ষ যোজন ফাকরে ও দেহ যোজন দূরে আমি একদিন না শেয়ার লালন এক ঘরে রয় তবু লক্ষ যোজন ফাকরে আমি একদিনও না দেখিলাম তারে কি বলবো সেই পরশির কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে সে যে ক্ষণেক থাকে শূন্যের উপর আবার ক্ষণেক ভাসে আমি তাকে চাই সে যদি একবার আমার ডাক শুনে আমার কাছে আসে আমার এই ভব জ্বালা যন্ত্রণা মায়াময় জম্বু দিবের যত কামনা বাসনা আছে সমস্ত কিছু মিঠে যাবে আমার কোনো কিছুই অভাব থাকবে না তাই তাকে চাওয়ার জন্য তার কাছে আমি চেয়েছি কে আমার ঘরের মালিক যে আল্লাহ বলে হে বান্দা আমি তোমার ঘরের সহায়ক হই তোর নিকটে তুমি যা করো আমি সব দেখি তুমি যা বলো আমি সব শুনি আমার হাত আছে আমি ধরি আমার পা আছে আমি চলতে পারি আমি বসে বিচার করব এর অনেক বিশদ ব্যাখ্যা আমি অত বলবো না আমি তার কাছে চেয়েছি তারে যদি একবার পাই আমার ঈদ কমলে সব কিছু উজাড় করে দিয়ে তাকে সেখানে আসন দিয়ে আমি বসাব তাই সে তার কাছে চেয়েছি আমি দুনিয়াদারির ওই যে আপনি যে কথা বলছেন দয়াল নবীর কাছে
ভিখারি গেলেন, বললেন যে নবী বললেন যে তাকে কিছু টাকা দিয়ে দিলেন, কিছু মুদ্রা দিয়ে দিলেন যে তুমি অর্ধেকটা খাও আর অর্ধেকটা দিয়ে তুমি কুঠার কিনে জঙ্গল থেকে কাঠ কিনে বিক্রি করো, আর তোমার জীবিকা তুমি নির্বাহ করো, অর্থাৎ তুমি ভিক্ষা করিও না, ভিক্ষা করা নিষেধ। তারপরে আমাদের ধর্মের লোকেরা ভিক্ষা করে, তবে আপনি আমি যে ভিক্ষার কথাটা বলছি সেই ভিক্ষাটা হলো ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, একদিনও না নিলে তুমি ভিখারির খবর। তার কথা বলা হয়েছে, স্রষ্টার কথা বলা হয়েছে, তারে যদি পাই। এখানে হলো এ কথাটি, আসলে মানুষের এই টাকা পয়সার ভিক্ষা না, আশা করি বুঝেছেন। কানন ভাই বললাম ঘটনা, অল্প করে বললাম, বললাম কথাই আমি বেশি নাই আর কই, আরেক কথা প্রশ্ন করে নিশান করবেন সই, আরেক কথা প্রশ্ন করে দাঁড়াই আয়ামায়, আমি ওই কথার জবাব দিব শুনিবেন সভায়। তিনি জিজ্ঞেস করে, আল্লাহ পাক নিষেধ করে গেল আমার বড় পীরে ওই কামটায় দুনিয়ায় করিল, আর জন্মের আগে বড় পীরে কোন কাম করিল, আল্লাহ পাক কোরআন শরীফে নিষেধ করে গেল, নিষেধের কর্ম কেন করে বলেন আমার ধারে, এই কথাটা জিজ্ঞেস করে ভাই দাঁড়াইয়া আমারে, আমি বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, যেইভাবে জিজ্ঞাসা করে বলবো কথা রাজা সরে, বলবো না জিজ্ঞেস করে আমি বলবো কথা রাজা সরে। আল্লাহ পাক বলে, হে মানুষ, তোমরা মানুষ হয়ে মানুষকে খুন করতে পারবে না তোমাদের জানাই, মানুষ হয়ে মানুষকে যদি হত্যা করো তোমাদের জন্য ওয়েল দোজক রেখেছি বলে মালিক শাহী। তারপরও মানুষে সম্পদের জন্য, টাকা পয়সার জন্য, বাড়ি গাড়ির জন্য খুন কিন্তু করে, এই রকম ঘটনা ঘটে কিন্তু আমাদের এই বাংলাদেশের ভিতরে, শুধু বাংলাদেশ না বহির্বিশ্ব, মানুষ হয়ে মানুষকে হত্যা করে আল্লাহ পাক গেছেন নিষেধ করিয়া, মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারবে না তোমরা দুনিয়ায় থাকিয়া। যে জন একটা খুন করিল, একটা হত্যা করিল, সেজন্য মনে করে আমি সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলাম, বলছে আল্লাহ পরোয়ার, তাই তো খুন করা নিষেধ আছে পবিত্র কোরআনের মাজার। এবার বলে আমার কাছে, আমার কানন ভাই বড় পীর সেই কর্মটা করে আসলো আপনার কাছে চাই, তবে বড় পীরে মানুষের রূপ ধইরা সেই কর্ম করে নেই দেই আপনারে কইয়া, কথাটি নিবেন আপনি, নিবেন যে বুঝিয়া। একদিন আমার বড় পীর, আরে বড় পীরে যখন নাকি মায়ের গর্ভে ছিল, একবাটায় ভিক্ষু ভিক্ষা করতে গেল, সর্বঙ্গ ঢাকা ছিল মার বলি আপনার ধারে, সর্বঙ্গ ঢাকা ছিল মার বলি আপনার ধারে, হাতের রূপটা দেখা ফকির কোন বা কি কাম করে, হাতের রূপখানি দেখা মায় পাগল হয়ে গেল, ভিক্ষার জন্য মা জননী আউ গাইয়া ছিল, হাতের রূপ দেখিয়া পাক ফকির বেটা গেল পাগল হইয়া, মায়ের ইজ্জত হরণ করার জন্য সামনে যায় বাড়িয়া, আমার বড় পীরে কি কাম করে, 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 বাঘের একটা রূপ ধরে বড় পীরে কি কাম করে, বাঘের একটা রূপ ধরে বড় পীরে কি কাম করে, বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি মাহবুবের সুবহানি কুতুবের রব্বানি, মায়ের পেটে ছিল গর্ভ হইতে নাসিকা দ্বারা নিঃশ্বাসের সহিত বাহির হয়ে একটা বাঘের রূপ ধরিয়া, ওই ভণ্ড ফকিরের ঘাস মস্কাইয়া তারে ফেলিলেন মারিয়া। বাবা, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট ধর্ষণ বেড়ে গেছে, আপনারা পেপার পত্রিকা টেলিভিশনে দেখে থাকবেন তাই না, কোনো সন্তান যদি দেখে যে তার মাকে কেউ ধর্ষণ করতে চায়, ইজ্জত নষ্ট করতে চায়, সেই সন্তানকে যে লোক ধর্ষণ করতে আসবে তাকে ছাড়বে না? না, কথা বলেন না কেন, ধর্ষণ করা নিষেধ, ছাড়বে না কোনো লোক, এটা সহ্য করে নিবে না। তাই বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি জানতেন, যদি আমি এই জানোয়ারটাকে মানুষের রূপ ধরে হত্যা করি তাহলে আমার বিচার করা হবে, অর্থাৎ পশুকে হত্যা করতে তিনি পশুর রূপ ধারণ করলেন, কারণ ওই ভণ্ড ভিক্ষুক সেটা পশুর আচরণ করলো। বড় পীর নাসিকা দ্বারা বাহির হয়ে নিঃশ্বাসের সহিত একটা বাঘের রূপ ধারণ করে ভণ্ড ভিক্ষুককে হত্যা করে আবার মায়ের গর্ভে চলে গেলেন, সুবহানাল্লাহ। এটা ওলিয়া উলিয়াদের দ্বারা সম্ভব। বাবা চান মস্তান কদম চান, খাজা মঈনুদ্দিন চিস্তি, বড় পীর আব্দুল কাদের জিলানি, শাহজাওয়া শাহপরান, বাবা সুরেশ্বরী, বাবা সুলেমান ল্যাংটা, ওলি আল্লাহ যারা, শাহলি বুগদাদি রহমতুল্লাহ, তাদের দ্বারা সম্ভব সব কিছুই, কারণ তারা হচ্ছে ওলি আল্লাহ। ওলি শব্দের অর্থ প্রিয়, কার প্রিয়? আল্লাহর প্রিয়। যে লোকটা ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন ওই লোকটা যা খুশি করতে পারে, কারণ সে হইল আল্লাহর
বন্ধু আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ বলে আমার প্রিয় মানুষটা যা করে আমার কাছে তাই প্রিয় মনে হয় বাহ বাহ এই পর্যন্ত কথা ছিল এই পর্যন্ত কথা ছিল এই পর্যন্ত কথা ছিল এই পর্যন্ত কথা ছিল আমার কানন ভাই কোথায় গেল এই পর্যন্ত কথা ছিল আমার কানন ভাই কোথায় গেল এই পর্যন্ত কথা ছিল আয় 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 রে আমার ওরে কানন ভাই যারে লইয়া সারা রাত খেলবো প্রেমের লাই চেহারা না দেখলি নি ভালো লাগে নাকি আমার মনে হয় বায়নার লোক আসছে তাদের সাথে কথা বলতে গেছে নাকি তাড়াতাড়ি বায়নার লোকের সাথে কথা বইলা চলে আসেন কারণ চেহারা না দেখলে তো ভালো লাগে না আপনাকে দেখলেই মাখন কাকার কথাটা মনে পড়ে আপনাদের মনে পড়ে না মুরব্বী যারা একেবারে কিন্তু মাখন কাকার মতোই কানন দনকে দেখলে মাখন কাকার কথা মনে পড়ে মাখন কাকাকে মনে পড়লে দাদাগুরু খালেক দন সাহেবকে মনে পড়ে তাই দেখলে হয় রে মাখামাখি দেখলে হয় রে মাখামাখি দেখলে হয় রে মাখামাখি দেখলে হয় রে মাখামাখি এই প্রেমের ঝুঁকা ঝুঁকি দেখলে হয় রে মাখামাখি এই প্রেমের ঝুঁকা ঝুঁকি দেখলে হয় রে মাখামাখি কারণ একটু আগেই তো গান গাইছে তুমি কোন বাদেশে রহিলারে কানন সান ও তোমায় না দেখিলে বাঁচে না কাজলের প্রাণ তোমায় না দেখলে বাঁচে না এই ভক্তির প্রাণ তুমি কুম্বা দেশে আর গেল কই রে এই তো কথা থরি আমগো জনি আবার টাকা দে আমারে দন্ত যাক তোমরা যারাই আছো লিখে নিও প্রশ্ন করি তারে ওই কথা বুঝাইয়া দিয়েছে আসিলে আসরে এবার আমার জিজ্ঞাসনা এবার আমার জিজ্ঞাসনা শুনে নিবেন বন্ধু বানা এবার আমার জিজ্ঞাসনা শুনে নিবেন বন্ধু বানা এবার আমার জিজ্ঞাসনা না গো না সাধন আমার কানন এসেছে আই হা লোকে বলে আমার ঘরে নাকি জাদু শুনেন ভবিষ্যতে আশেপাশে যদি কোনো জায়গায় গান দেন এক রেট গান গাই তোর মন মিটবো না আমার তার সাথে তার লোক গান গাই তুলে আমার তিন চার রেট গান গাই দিব আশেপাশে যদি গান দেন কারণ তার সাথে কিন্তু আমি আসলে অনেক এই প্রায় অনেক বছর আমি গান করি না মানে গান করি নেবেনি তার জীবনে তার সাথে আমার সাথে আজকে নিয়ে চার রাত্র যত দিন ধরে গান করে আমি তার সাথে গান করি নাই একটা অভিমানের জন্য এই অভিমানটা নিয়ে বারে বারে বাইরে যায় এর জন্য কিন্তু আজকে এই যে আইসো আরেকবার যাইবা আরেকবার গেলি হইলো দুইবার গেলি হয় একটা মানুষ হয়ে গেল এই রাগটা আমার কিন্তু আজকে না অন্য অন্য দিন দেরি করে আসে আজকে আমার আগে আইসে আমার ঘরের মধ্যে কে মেয়ে ভাই তাড়াতাড়ি লোন স্টেজ দেখা আমি কি বাবা রে বাবা কানন তো ভালো হয়ে গেছে রে এই যে এখন দুই ভাই সারা বাংলাদেশ বইরা গান গামু আমাকে অন্য কোনো বয়তি দরকার নাই গা কি গান আপনারা এই বিগ্রামপুরের মাটিতে হইলো দাদাগুরু খালেক দন সাহেব মালেক দন রহমতুল্লাহ তাদের ঘাটি মাখন কাকার ঘাটি মাতাল কবি রাজ্জাক দনের ঘাটি আমি শিশুবেলায় বেজারাটিতে অনেক দিন কাটাইছি যুদ্ধের সময় মা আমাকে কোলে করে এই বেজারাটিতে আমার ওই হালদার বাড়িতে আমার মা আমাকে ওখানেই ওখানে ছিলাম হ্যাঁ এই এই বেজারাটিতে তো এই 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 বিক্রমপুর হইল দেওয়ানদের ঘাটি ভবিষ্যতে আমার না নুক এটা কোনো কথা না কিন্তু আমার বাইরে বায়না করবেন সে আর এখন দেরি করে যায় না সে আমার আগেই যায় একটা তালি দিবেন না সবাই দিবেন একটা হাতে তালি দিবেন একটা হাতে তালি দিবেন একটা হাতে তালি দিবেন একটা হাতে তালি মারবেন না কেহ গালা গালি দিবেন একটা হাতে তালি দিবেন একটা হাতে তালি সবাই গেছে খুশি হইয়া খুশির সীমা নাই আজকে অনেকের জন্য ঈদের দিন সবারে জানাই তাই প্রশ্ন করি তাহার ধারে জবাব দেন দেন আপনারা সবার মাঝে কথা বুঝে নেন প্রশ্ন করি তাহার ধারে প্রশ্ন করি তাহার ধারে জবাব দিবে সভাকারে প্রশ্ন করি তাহার তিনি জবাব দিবে সভাকারে প্রশ্ন করি তাহার ধারে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবাকে নিয়ে আমার থাকবে জিজ্ঞাসনা আপনি সবার মাঝে কথাগুলি করিবেন বর্ণনা ওলি জগতে শ্রেষ্ঠ দুইজনই বড় পীর আব্দুল কাদের জিলানি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলি সবার ধারে খাজা বাবাই আসলেন যখন মায়ের উদরে যেহেতু আমাকে মায়ের গর্ভ থেকে জিজ্ঞেস করেছে ওইখান থেকে আমিও করব জিজ্ঞাসা
সবার মাঝে দাঁড়াইয়া ভাই করবে মীমাংসা মায়ের গর্ভে যখন ছিল মায়ের গর্ভে যখন আজা বাবা মায়ের গর্ভে যখন ছিল মায়ের গর্ভে যখন ছিল আমার এখানে জিজ্ঞাসা এলো মায়ের গর্ভে যখন ওরে এখানে জিজ্ঞাসা এলো বাবা মায়ের গর্ভে যখন ছিল মায়ের গর্ভে যখন ছিল আমার খাজা মঈনুদ্দিন সকলেই কথাটাই আপনারা করিবেন একিন বাড়িতে কোনো পুরুষ লোক ছিল না আলো জ্বালাইবারে অন্ধকার ছিল ঘরটা একটু শুনবেন লক্ষ্য করে অন্ধকার ঘর ছিল আলো জ্বালানোর মতো কুপি বাতি নাই তারপর মায় দেখে আলো জ্বলছে রে ভাই বলেন 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 কথা শুনিতে বাসনা সেই আলো কোথা থেকে আসলো একটু বলেন তার ঘটনা এই আলো আসাতে মায়ের একটা আলাদা নাম হইয়া যায় ওই কথা বলবেন আপনি দাঁড়াইয়া সবাই সেই আলো কোথা থেকে আসলো কিসের আলো জিজ্ঞাসায় আমার মায়ের একটি নাম হয়েছিল বলেন সমাচার আমার একটাই মাত্র রইল কথা একটা মাত্র রইল কথা খুলে বলবেন মূল বারতায় একটাই মাত্র রইল কথা খুলে বলবেন মূল বারতায় একটা মাত্র রইল কথা একটাই জিজ্ঞাসা রইল আপনারা যেইভাবে বসে আছেন ধন্যবাদ জানাই অনেক সুন্দর আসর বাড়ির ভিতরে গান আমার মনে হয় মাঠে হইলেও জায়গা হইতো না অনেক লোক গিয়েছে ফিরিয়া আসার সময় দেখছি লোকজন যাইরে চলিয়া কারণ বাড়ির ভিতরে একটু ধৈর্য ধারণ করে বসতে হবে গন্ডগোল করা যাবে না না হয়তো আগামী বছর কিন্তু আমাদেরকে বায়না করে পাবে না নাকি একটু নীরব হয়ে বসবেন সবাই অনুরোধ যাই করে পাপ্পু ভাই অনেক কষ্ট করে কিন্তু এনেছে আমাদের এই বাড়ির মালিক যিনি দয়াল বাবা চান মস্তান রহমতুল্লাহ আলাইহের ভক্ত গেছেন হইয়া তাই তো পীরের নামে গুরুর নামে যায় সে মাহফিল করিয়া তাদের চরণে ভক্তি সালাম কয় কাজল দেওয়ান ছোট্ট করে একটি গান গাহিয়া বসবো বর্তমান আমার এই পর্যন্তই কথা রইল এই পর্যন্ত এই পর্যন্ত কথা রইল বলিলাম আসরে নয়নে লাগে যারে তারে কি আর পাছরিতে পারে তারে কি আর পাছরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাছরিতে পারে তারে কি আর পাছরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাছরিতে পারে আমি এবার পেটে কথা রাখা পারি না আমার লিটন ভাই আইছে আপনি আমার কষ্ট নিয়েন না টাকা পয়সা তো দিতেছেন সারা গান শুনবেন এইটাও জানি কিন্তু আপনি কইছিলেন যে একপালা গান আপনাকে বাড়ির সামনে দিবেন আপনি কিন্তু গানটা দেন নাই আমি শেষ করি কথাটা যদি আপনি গান দেন তাহলে আমার এই ভাইয়ের লোক আমার গানটা দিবেন ওই দিন একটা পাল্লা গামু বড় ভাইয়ের ছোট ভাই যদি আপনি গানটা দেন আর কি যদি দিয়ে পারেন তাহলে গানটার পাল্লাটাই থাকবো বড় ভাইয়ার ছোট ভাই এটা মনে রেখেন আপনারা লিটন ভাই যদি সম্ভব হয় আর কি টাকা কিছু কম দিল যাম কইলাম কথা দিলাম আমার লগে যদি আমার ভাইয়ের পাল্লাটা দেন বড় ভাই আর ছোট ভাই ছোট ভাই ওটার মধ্যে থাকবে হইলো গুণ বড় ভাইয়ের বেশি নাকি ছোট ভাই ছোট ভাইয়ের বেশি এইটা কইতে গিয়ে একটা গান মনে পড়ে গেছে এটা গায়েব আমার কিন্তু বাবাজি এই এলাকার মানুষ যারা আমার গান শুনেন অনেকে আমার ব্যাপারে জানেন আমার একটা বদ অভ্যাস আছে সেটা গানের মধ্যে আমি একটু ছাড় কম দিই এটার জন্য আমার অনেক দোষও আছে জানেন আপনারা হ্যাঁ কিন্তু আজ এই এইটার বিষয়টা হচ্ছে বড় ভাই ছোট ভাই গান কিন্তু ভাই ভাই বাড়িতে আসর থেকে নাই মা আসরে কিন্তু ভাই নাই আর এটার প্রমাণ আমার বড় ভাই দিয়ে গেছে গানের মধ্যে বলে গেছে ভাই বলে দাদা ভাগ করিয়া দাও জেনে শুনে বড় গাধা হয়েছি গো ভাই ছোট ভাই ভাগ যদি পায় তাহলে তো চাইবই অবশ্যই তাই তো না পাইলে তো আর চাইবো না তো ভাইজান একটা কথা এর আগের আসর বলে গেলেন সেটা হচ্ছে যে মিউজিকের মধ্যে মিউজিক বাজাইতে বাজাইতে আমি গাইছিলাম তো ভাই কইলো যেহেতু পালা তো ছোট ভাই গাইছে আমিও গাইলাম বিষয়টা যদি এরকম হইতো ভাই দুই ভাই মানে মোটামুটি বড় একজন ছোট একজন তো দুই ভাই না দুই বন্ধুর মতো এক এলাকার একজন হিন্দু একজন মুসলমান রাস্তা দিয়ে হাইটা যায় তো হিন্দু যেটা ওটা সামনে গিয়ে দেখে এক তুলসী পাতা গাছ আপনারা জানেন যে হিন্দুদের তুলসী হচ্ছে একটা দেবতা তুলসী পাতা তুলসী গাছ দেখে ওই হিন্দুটা গিয়ে তুলসী গাছের মধ্যে ভক্তি দিয়ে বসছে মুসলমানটা মনে মনে চিন্তা করে যে তুই আমার এলাকার ভাই তুই আমার চেয়ে বয়সে বড় তোর জ্ঞান থাকা দরকার বড় আর তুই একটা মানুষের একটা গাছের ভক্তি করলি আচ্ছা ঠিক আছে এমন কাজ করব যাতে তুই আল্লাহকেই ভক্তি করিস আর গাছের যেন আর কোনোদিন ভক্তি না করস এই কথা চিন্তা করে ওই আমার মতো একেবারে বোকাশোকা ছেলে ছোট
ও গিয়ে একেবারে ওই তুলসী পাতা গাছের মধ্যে গিয়ে পাড়া দিছে, পাড়া দিয়ে হাঁটা ধরছে। আর পিছের থেকে ওইটা মনে মনে চিন্তা করে, আমার দেবতা তুলসী, আমি এটার ভক্তি করলাম, আর তুই আমার ছোট করার জন্য আমার এই দেবতারে তুই পাড়া দিলি, আমি খালি টের পেলি তোর দেবতা কোনটা, তোর দেবতাটাকে আবার পা সাইড ডোলা দিব। আর এই ভাবটা আবার মুসলমানটা একটু বুঝতে পারছে, ও তো আমার টেরো ধরবো। তা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানটা গিয়ে দেখে চোত্রা পাতা গাছ, তো টের পায় চোত্রা পাতা গাছের সামনে গিয়ে খালি একটু মাথা ঝুঁকাইছে। হিন্দুটাকে, এইটাই তোর দেবতা, এটি তো ওর দেবতা, আমার দেবতার অপমান, ওকে একদম পাশার কাপড় তুইলা পাছায় ঢুকছে, যা অপমান করে দিলাম। কিন্তু অপমান তো টের পাইছে কতক্ষণ পরে ছোত্রা পাতা যখন খাওয়া জানি শুরু করছে। দেখা দেখি অনেক কাজ করলে মাঝে মধ্যে চুলকাইতেও হয়। ধন্যবাদ আমার দাদা ভাইকে যে প্রশ্ন আমার যেখানে ছিলেন পঙ্খানু পঙ্খানু রূপে আমার প্রশ্নের উত্তর দিলেন। ছোট করে একটা গান গাই আগে, গানের পরে চেষ্টা করবো আমার ভাইয়ের যে প্রশ্ন। খাজা বাবা, তিনি যখন তার মায়ের গর্ভে, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার খাজা বাবার মা লক্ষ্য করে দেখেন কোনো কুপি বাতি মোম কোনো কিছুই নাই, কিন্তু ঘরের মধ্যে ঝলমল ঝলমল করে আলোর জন্য। এই আলোটা কোত্থেকে আসলেন এক নম্বর প্রশ্ন, এর মধ্যেই কথায় আলোটার জন্য একটা নাম হয়েছিলেন মায়ের, ওই নামটা কি? দুইটা কথার চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর আমার মাইকম্যান ভাই, আপনি ভাই আপনার কার্ড দিয়েন একটা। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত বাবার নুরানী রূপ দেখে, ওরে জিন্দায়লি খাজা বাবা, পাই বাবাই মরে নাই মরে নাই রে, খাজায় মরে নাই মরে নাই রে, জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলেই পাই বাবাই মরে নাই মরে নাই রে, খাজায় মরে নাই মরে নাই রে, নাই রে মরুন নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতে মিশে গিয়া অমর হইয়া রয়, আল্লাহর অলির নাই রে মরুন নিজে আল্লাহ কয়, তার আল্লাহর জাতে মিশে গিয়া অমর হইয়া রয়, ঘুরে রুহানি ভেসেতে ঘুরে, রুহানি ভেসেতে ঘুরে, রুহানি ভেসেতে ঘুরে সর্ব জাগায় বাবা, মরে নাই মরে নাই রে, খাজায় মরে নাই মরে নাই রে, ব্যক্তি ছিল বড়ই অসহায়, তার বিয়ের যোগ্য মেয়ে ছিল কেউ না নিতে চায়, আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, তার বিয়ের যোগ্য মেয়ে ছিল কেউ না নিতে চায়, ওরে 500 টাকা হইলে মাইয়া দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া, হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝে গরিবেরও ব্যথা, হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝে গরিবেরও ব্যথা, গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে, দরবারেতে যাই বাবা মরে নাই মরে নাই রে, খাজায় মরে নাই মরে নাই রে, দরবারেতে যাইয়া বেটায় উঠাইল দুই হাত, ডাক দিয়া কয় খাজা বাবা করলাম মোনাজাত, দরবারেতে যাইয়া বেটায় উঠাইল দুই হাত, ডাক দিয়া কয় খাজা বাবা করলাম মোনাজাত,
500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে এই ভাবেতে মোনাজাতে কান্দে অনেকক্ষণ ওরে এই ভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও ওই গরীব লোকটা টাকা পাইলো না তো এই ভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও ওই গরীব লোকটা টাকা পাইলো না তো টাকা না পাইয়া গরীব বাইরে গেল হাঁটি বাহির হইতে হাতে করে নিল একটা লাঠি টাকা না পাইয়া গরীব বাইরে গেল হাঁটি বাহির হইতে হাতে কইরা নিল একটা লাঠি দরবারে তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতেই যাই বাবাই মরে নাই মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই রে জিন্দা লিখা যা বাবা বের করিল পাই বাবা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে বাবা মরে নাই মরে নাই রে দরবার হতে বাহির হইয়া গেল কিছু দূরে পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে দরবার হইতে বাহির হইয়া গেল কিছু দূরে পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে পাগলের ডাক শুইনা ব্যক্তি হইয়া গেল খারা পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা পাগলের ডাক শুইনা ব্যক্তি হইয়া গেল খারা পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা বলে তোমার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না টাকা চাইলাম আমি খাজার দরবারে খাজাই তো দিল না খালি যাচ্ছি খালি ফিরে ওরে টাকা চেয়েছিলাম আমি খাজার দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না পাগল তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না এবার পাগল কয় পিছনে দেখো পাগল কয় পিছনে দেখো ওই পাগল কয় পিছনে দেখো ভাই আপনারা তো জানেন এটা বিক্রমপুর এলাকা অন্যান্য এলাকায় গান করতে গেলে গানের নিয়ম আমরা বলি কিন্তু আপনাদের এলাকায় গানের নিয়ম বলতে হবে না একটা শিল্পী গানের নিয়ম যা জানে বিক্রমপুরের মানুষ মোটামুটি তার চেয়ে ভালো জানেন আর আমরা সারা বাংলাদেশে একটা কথা বলি যে অন্যান্য জায়গায় মানুষ গান শুনে বিক্রমপুরের মানুষ শুধু গান শুনে না গানকে খায় কথা বলে না এই জন্য বলে যে গানকে এই গানটা আস্বাদন করার মতো ভালো জ্ঞান এই এলাকার মানুষের আছে এই জন্য একটু মনে করে দিলাম গানের মধ্যে এই স্পিয়াটা নষ্ট করবেন না তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি টাকা চেয়েছিলাম গিয়া খাজার দরবারে বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তাই তোমার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না এবার পাগল কয় পিছনে দেখো পাগল কয় পিছনে দেখো ওই পাগল কয় পিছনে দেখো কম্বলটা উঠাই বাবাই মরে নাই রে খাজা মরে নাই রে পাগলার কথা শুই না বেটা গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে পাগলার কথা শুই না ব্যক্তি গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগ রয় সেখানে যেই তিনটা বাড়ি দিল খাজার রওয়া যায় ওই তিনটা বাড়ি দেখে পাগলেরও গায় যেই তিনটা বাড়ি দিল খাজার রওয়া যায় ওই তিনটা বাড়ি দেখে পাগলেরও গায় ওরে সঙ্গে সঙ্গে পায়ে ধরে কান্দে অনেকক্ষণ ওরে সঙ্গে সঙ্গে পায়ে ব্যক্তি পড়িল তখন পায়েতে পড়িয়া ব্যক্তি কান্দে অনেকক্ষণ অনেকক্ষণ কান্দিয়া যখন কায় পিছনে ওরে অনেকক্ষণ কান্দিয়া যখন কায় উঠোনে ফিরি আস্তে আমার খাজা বাবা বর্তমান অতীত যখন তিনি ছিলেন তখনও গরিবকে দেখতেন এখন তিনি নাই এই কথাটা যদি কেউ বলেন কারণ ওলি আল্লাহর মরণ হয় না দেহের মরণ আছে আত্মার কিন্তু বাবা মরণ নাই রুহানি অবস্থায় খাজা বাবা সর্ব জায়গায় আছেন এক ব্যক্তি খাজা বাবার দরবারে গিয়েছিলেন মাত্র কিছু টাকার জন্য বাবা আমাকে কিছু টাকা দিলে আমার মেয়ে বিয়ে দিব ওই ব্যক্তি 3 দিন গত হইলেন খাজা বাবার দরবারে টাকা পান না 3 দিন পরে একটু রাগাম্বিত হয়ে দরবার থেকে বের হইলেন একটা লাঠি হাতে করে নিয়ে মনে মনে চিন্তা করলেন যে ব্যক্তি একবার মরে যায় সে কিছু দিতে পারে না
এই কথা চিন্তা করে খাজা বাবা রওজায় তিনটা বাড়ি দিলেন। রওজা থেকে বের হয়ে একটু দূরে গিয়ে তিনি যখন বাড়ির দিকে চলে যান, পিছন থেকে এক পাগল ডাক দিয়েছেন। আরে পাগলের ডাক শুনে ব্যক্তি দাঁড়িয়েছেন, আর দাঁড়াইতে দেরি, কোনো কথা নাই, পাগল তার হাতের মধ্যে 500 টাকা একটা তোরা এনে দিছে। আরে ব্যক্তি বলে, টাকা চাইলাম গিয়ে খাজা বাবার দরবারে, তুমি পাগল টাকা দিচ্ছ কেন? পাগল কয়, আমি কেন টাকা দিচ্ছি তো দেখো। আর ওই ব্যক্তি পিছনে গিয়ে দেখেন যে এই তিনটা বাড়ি যেমনি করে খাজা বাবা রওজায় দিয়েছিলেন, ওই তিনটা বাড়ির দাগ এই পাগলের গায়ের মধ্যে। সঙ্গে সঙ্গে ব্যক্তি বুঝে ফেললেন, তাহলে তো আর কেউ নন, টাকা দিতে আসছেন তাহলে এইটাই আমার খাজা বাবা। আরে খাজা বাবার চরণের মধ্যে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন। কাঁদতে 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 একটা সময় যখন উপর দিকে তাকালেন, উপর দিকে তাকিয়ে দেখেন খাজা বাবা পাগল বেশ শেষ ছিলেন, আর পাগল সেখানে নাই। নাই পাগল সেখানে নাই, ওই পাগল গায়েব হয়ে গেলেন। আর ব্যক্তি কাঁদতে লাগলেন, একটা আমার খাজা বাবা এমনি করে, এখন পর্যন্ত খাজা বাবা তার দরবারের মধ্যে একজন ভক্ত রেখে গেলেন, যেই ভক্ত কিয়ামত পর্যন্ত থাকবেন, এবং কোনো ব্যক্তি খাজা বাবার দরবারে গিয়ে যদি পথভ্রষ্ট হয়ে যায়, কোনো মাল সামান হারিয়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, ওই ভক্ত খাজা বাবার উসিল্লায়, খাজা বাবার তরফ থেকে ভক্ত প্রত্যেকটা বিপদগামী লোককে উদ্ধার করে নিয়ে আসে। পায়ে ধরিয়া ব্যক্তি কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা ব্যক্তি উঠাইল যখন, ওরে পায়ে ধরিয়া ব্যক্তি কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, দেখে পাগলা গেছে গায়েব হইয়া, পাগলা গেছে গায়েব হইয়া, পাগলা গেছে গায়েব হইয়া, সেই জায়গাতে নাই বাবাই, মরে নাই, মরে নাই বাবাই, মরে নাই। খাজা বাবাই আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস, নামাজ রোজা এবাদত তার সবই সর্বনাশ, টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি, টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া যায় না ধরা খাজাই আল্লাহর ওলি, খাজা বাবাই আল্লাহর ওলি, যে করে না বিশ্বাস, নামাজ রোজা এবাদত তার সবই সর্বনাশ, কাল্লার ওলি খাজা বাবা, যে করে না বিশ্বাস, নামাজ রোজা এবাদত তার সবই সর্বনাশ। তাই মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে, খাজার জুড়ি নাই বাবাই, মরে নাই, মরে নাই রে বাবাই, মরে নাই, মরে নাই রে। ওই আমার জিন্দাই ওলি খাজা বাবা, জিন্দাই ওলি খাজা বাবা, ধ্যান করিলে পাই বাবা, মরে নাই, মরে নাই রে খাজা, মরে নাই, মরে নাই রে খাজা, মরে নাই বাবা, মরে নাই রে। যেইভাবে তে আমার কাছে করে জিজ্ঞাসন, ভুলি নাই কথা করিব পূরণ, ভাইয়ের কথার উত্তর আমি দিব যে এখন বন্ধু হে, ওরে খাজা বাবার জীবনীতে জিজ্ঞাসনা করে, বলো কানন দেওয়ান তুমি বলো রাজা সরে, খাজা বাবা যখন থাকে মায়ের উদরে বন্ধু হে, আরে ও বন্ধু রে, আরে ও বন্ধু রে, আরে ও বন্ধু রে। আমার খাজা বাবা যখন মায়ের গর্ভে ছিল, মা জননী রাত্রে বেলায় আলো দেখিল, সেই আলো কিসের হইল, আমারে জিগাইল বন্ধু হে, আরে ও বন্ধু রে, আরে ও বন্ধু রে, আরে ও বন্ধু রে। খাজা বাবা যখন তিনি মায়ের গর্ভে, মায়ের গর্ভে মা শুধু আলো দেখলেন না, আমার খাজা বাবার মা একটা নাম পাইলেন, আর নাম পাওয়ার আগে খাজা বাবার মায়ের আগে বিরাট বড় একটা বদনাম হয়েছিলেন। বদনাম হয়েছিলেন কেন? খাজা বাবার বাবা ছিলেন খাজা গিয়াসউদ্দিন। খাজা গিয়াসউদ্দিন তিনি ধ্যান সাধনা করতে চলে যাইতেন ঘরের বাইরে, অনেক সময় রাত্রেবেলা ঘরে থাকতেন না, কিন্তু পাড়া প্রতিবেশী যারা, খাজা বাবার ডানে বামে পাড়া প্রতিবেশী যারা, তারা রাত্রেবেলা খাজা বাবার ঘরের পাশ দিয়ে গেলেই টের পাইতেন, ওই গিয়াসউদ্দিনের ঘরের থেকে
গিয়াসউদ্দিন তো ঘরে নাই, তার বিবি গর্ভবতী বিবি ঘরে, কিন্তু তার ঘরের থেকে একটা পুরুষ মানুষের গলার শব্দ পাওয়া যায়। পুরুষ মানুষের গলার শব্দ যেহেতু পাওয়া যায়, গিয়াসউদ্দিন ঘরে নাই, তার বিবির ঘর থেকে পুরুষ মানুষের শব্দ, তাহলে তার বিবি সতী নয়, তার বিবির চরিত্র ভালো না, অসতী নারী। এলাকার সবাই মিলে খাজা বাবার মাকে ভৎসনা করতে লাগলেন, গুঞ্জন উঠে গেল, বদনাম রটে গেলেন, খাজা বাবার মার চরিত্র তেমনি ভালো নয়, আর আমার খাজা বাবার মা দুই হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছিলেন, আল্লাহ হে আল্লাহ আমার ঘর থেকে কোনো পুরুষ মানুষের আওয়াজ আসে কি আসে না এটা আল্লাহ তুমি নিজেই ভালো জানো, আমার ঘরে কোনো পুরুষ আসে কি না, যদি আমি সত্য হয়ে থাকি সেটার প্রমাণও তুমি আল্লাহ দিবা, আর যদি আমি অসতী হয়ে থাকি সেটার বিচারও তুমি আল্লাহই করবা। আর এই বিচার যখন আমার খাজা বাবার মা আল্লাহর দরবারে দিলেন, আল্লাহর দরবারে দিতে আমার আল্লাহর দরবারের কথা গ্রহণ হয়ে গেলেন, এলাকার যত লোকজন সেই লোকজন যেই শব্দটুকু যেই গলার স্বর পাইতেন, খাজা বাবা জন্মলগ্নের আগেই মায়ের গর্ভ থেকে যেদিন থেকে মায়ের গর্ভে সেদিন থেকেই মায়ের গর্ভের মধ্যে বসে তিনি জিকির আজগার করতেন, আর খাজা বাবা যখন মায়ের গর্ভ থেকে জিকির আজগার করতেন এই জিকিরের শব্দ এলাকার আশেপাশের মানুষ শুনে খাজা বাবার মাকে অসতী ভাবতে লাগলেন, কিন্তু খাজা বাবা যেদিন মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন যেই শব্দগুলো তারা খাজা বাবা গর্ভে থাকতেই পাইলেন ওই শব্দটি ওই জিকিরের ধ্বনি খাজা বাবা যখন জন্ম নিলেন, জন্মলগ্নে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আবুল সরকার সাহেবের একটা গানের মধ্যে আছে না, জন্ম নিয়া খাজা আমার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিতে সব করিল উজালা, আল্লাহওয়ালা খাজা আমার আবুল সরকার কইছে, হযরত খাজা মঈনুদ্দিন জন্ম নিয়েছে, চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে। ঠিক তেমনি আমার খাজা বাবা মায়ের গর্ভে যখন ছিলেন খাজা বাবার মা দেখলেন ঘরের বাতি সব নিভে গেছে কিন্তু আলো আসে কোত্থেকে, আমার খাজা বাবা তার মায়ের গর্ভে যখন ছিলেন খাজা বাবার পেশানি হইতে এমন রসনাই হইতে লাগলেন কোনো কুপি বাতির দরকার হইল না, ঘর আলোকিত হয়ে গেলেন। আর খাজা বাবার মা খাজা বাবাকে গর্ভে ধারণের জন্য এলাকার সবাই বলতে লাগলেন এমন একজন পহেজগার বান্দা পহেজগার বাচ্চা তুমি তোমার গর্ভে রেখেছ, আজকে থেকে তোমাকে সবাই বলবে সালেওয়াস, আজকে থেকে তোমাকে সবাই বলবে সালেওয়াস, একজন পহেজগার ব্যক্তির জননী হিসেবে। এই তো ভাইয়ের কথা ছিল গেল শেষ হইয়া, সালেওয়াস মায়ের নাম গেল যে হইয়া, এই পর্যন্ত কথা ছিল দিলাম যে ভাঙ্গিয়া বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। এইবার আমি ভাইয়ের কাছে আরে কথা চাই, বলে দিবেন ভাবুকের গোসাই, বড় পীরের জীবনী হইতে জিজ্ঞাসিয়া যাই বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। এখনো দেখবেন এটা বড় বড় দরবার কি, আমার চানমস্তান বাবার দরবারের মধ্যেই তো অনেক সময় অনেক মায়েরা আসেন দরবারের মধ্যে ভক্তি দিয়ে পড়ে কান্নাকাটি করেন, বাবা ১২ বছর এক যুগ, ২৪ বছর দুই যুগ হয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে, সন্তান আদি হয় না, কি বাবা চানমস্তান বাবার দরবার আসে না, এমন আসে না, অভাব নাই, বড় বড় দরবারে যান, আমার বড় পীরের আমলে বড় পীরের কাছে অনেকেই যাইতেন, এক মহিলা গেছেন বড় পীরের কাছে, বড় পীর আপনি আমাকে দোয়া করে দেন আমার যেন একটা সন্তান আদি হয়, কারণ মানুষ বলে আটকুরা, কেউ বলে বন্ধা, আমার সন্তান হয় না বলে অনেকে বন্ধা আটকুরা বলে অনেক গঞ্জনা দেয় আর সহ্য হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানি ওই রমণীকে মা জননীকে বোঝানোর জন্য বলেন আচ্ছা ঠিক আছে যাও আমি তোমাকে দোয়া করলাম তোমার একটা সন্তান হবে, মহিলা বড় পীরের কথা মেনে বাড়িতে গেলেন, বড় পীরের দোয়া কবুল হয়ে গেলেন, সন্তান হয়েছে, কিন্তু সন্তান হয়েছে একটা মাইয়া, আরে আর মেয়ে সন্তান হওয়াতে ওই মহিলার মনের মধ্যে তেমন শান্তি নাই, মেয়েটাকে নিয়ে চলে গেছেন আবার বড় পীরের দরবারে, বড় পীরের দরবারে গিয়ে চিন্তা করলেন যে বাচ্চাদের চেহারা দেখলে তার বোঝা যায় না কোনটা ছেলে আর কোনটা মেয়ে, যেই জায়গাটুকু দেখলে বোঝা যায় যে এটা মেয়ে, নাভির থেকে নিচ পর্যন্ত যে কাপড় ওই নাভির থেকে নিচ পর্যন্ত কাপড় খুলে এরপর বড় পীরের কাছে নিয়ে গেছে, বড় পীর ওই যে এক ওই যে আসছিলাম আপনার কাছে এক বছর আগে আপনি আমার দোয়া করছিলেন একটা বাচ্চার জন্য, এই যে বড় পীর, এই যে এই যে এই যে বাবা দেখেন এই যে বাচ্চা, এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে যে বারবার এই যে করে সামনে নিয়ে যায়, বড় পীরের একটা নাম হলো অন্তর্যামী, বড় পীর অন্তর্দৃষ্টিতে বুঝলেন যে আসলে মাইয়া হয়েছে বইলা তার মনের মধ্যে শান্তি নাই, আমার বড় পীরের মধ্যে একটু জ্বালালি চলে আসলেন, মেয়ে হয়েছে বলে শান্তি নাই আর কাছে নিয়ে আয়, ওই কাছে নিয়ে গেছে নাভির থেকে নিচ পর্যন্ত কাপড় খুলছে,
বরপীর জালালি অবস্থায় জালালি নজরে শুধু একবার এই নাভি থেকে নিজ পর্যন্ত তাকাইলেন। আর বরপীর তাকানোর সঙ্গে সঙ্গে ছিল মাইয়া হয়ে গেছে ছেলে। মহিলাকে বরপীর এইবার ঠিক আছে, এইবার আমার মন মতো হয়েছে, এই মেয়ে নিয়ে চলে গেছে, ছেলে নিয়ে চলে গেছে বাড়িতে। 17-18 বছর পরে আবার ঘুরে আসছে, বরপীর আমার কেমন সন্তান দিছেন। বরপীর কয় কেন কেমন দিছি, কয় এটা কেমন দিলেন, এটা বিয়া করাইতেও পারি না বিয়া দিতেও পারি না। কেন? ওই যে নাভির থেকে নিচ পর্যন্ত বরবীর তাকাইছে, যতটুকু বরবীর তাকাইছিলেন ততটুকু তো ছেলে হয়ে গেছে, যতটুকু বরবীরে দেখায় না ততটুকু মাইয়া মাইয়াই রয়ে গেছে। ভাই আমার বড় ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি খালি এটা বরবীর এটার বাউটা করছিল কি? এই বাউটা আজকে আপনি করে দিবেন আমাদের। এই ছোট্ট করে একটা বিষয়, আমার দাদা ভাই কাজল দেওয়ান সাহেব এবং আমি অধম কাননের আমাদের গান শোনার জন্য ঢাকা থেকে অনেক অনেক মেহমান, বাবুবাজার থেকে, মোহাম্মদপুর থেকে, ক্যানিগঞ্জ থেকে অনেকেই আসছেন, সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি। ভাইয়ের যে প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর দিয়ে আমার পাল্লার একটা গান করলাম, ছোট্ট করে একটা গান। বাইরে থেকে একটু বাইরে গিয়েছিলাম, আমার আব্বা হুজুর আয় ছোটরা আপনি জানেন তারাটিয়া, আমার আব্বা হুজুরের বেশ কিছু ভক্তবৃন্দ আছেন, ওনাদের সাথে একটু বিদায় দিতে গেলাম। এই জন্য আপনাদেরকেও দাওয়াতটা দিয়ে রাখি, আগামী 11ই ডিসেম্বর আমার আব্বা হুজুর জনাব মাখন দেওয়ান সাহেবের ওফাত দিবস। দেখতে দেখতে প্রায় 10-11 বছর চলে গেল, আরে আবার চলে আসছে আব্বার ওরস 11ই ডিসেম্বরে। আপনাদের সকলের প্রতি দাওয়াত অধমের পক্ষ থেকে, যদি চরণধুলি দেন, ধন্যবাদ।